السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে প্রবাসে কাজ ও দূর থেকে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনার অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবনের আজকের এই পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, ইসলামের মৌলিক যে কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা পেতে, অজানাকে জানতে টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বার ও ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইতিপূর্বে পাঠানো প্রশ্নাবলীর আলোকে আজকের এই পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবেন প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক হযরত আল্লাম ডক্টর প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে সুন্দর আয়োজনে শুভেচ্ছা সুস্বাগত জানাই। আপনাকে মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আলিমুল্লাহ খান, প্রিয় দর্শক, আমাদের কাছে জানতে চেয়েছেন, এখন প্রযুক্তির যুগ, আমাদের গ্রামের মসজিদের ইমাম প্রায় বলেন এগুলি ব্যবহার করা হারাম, এই কথা কি ঠিক? কোনোভাবেই ঠিক নয়। এবং কোরআন এবং সুন্নার দৃষ্টিতে যিনি জবাব দিবেন, সাধারণ যে মানুষের কমন সেন্স এবং প্রাকৃতিক যে জ্ঞান, সেখানেও কিন্তু একটু আঘাত লাগে, দাগ কাটে। বিজ্ঞান এবং প্রযুক্তি তো কেয়ামত পর্যন্ত থাকবে, এক এক পর্যায়ে আসবে, সুতরাং হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, বিজ্ঞান প্রযুক্তি যদি কোনো ক্ষতি নিয়ে আসে, সে ক্ষতিটা তিরোহিত করা হবে, ক্ষতিটা দূর করা হবে। বিজ্ঞান এবং প্রযুক্তির কল্যাণ মুসলিম ইমানদার ব্যক্তি যুগে যুগে গ্রহণ করবে, সুতরাং। তবে হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো বিজ্ঞান এবং প্রযুক্তি মসজিদ নামাজের পরিবেশ বা শরিয়ার সঙ্গে যদি অসঙ্গতিপূর্ণ হয়, তবে সেটা আমরা বিষয়ভিত্তিক বলতে পারি, এই অংশ এখান থেকে বাদ যাবে বা এই বিজ্ঞান প্রযুক্তিকে এভাবে ব্যবহার করা। আচ্ছা, এছাড়া সাধারণভাবে না করার মতো কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ার থেকে সিলভিয়া সাদিয়া প্রশ্ন করেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে বাসার মহিলারা এক খতম কোরআন শরীফ পড়ার পর ইমামদের দিয়ে মিলাদের মাধ্যমে পরিপূর্ণ করে, এটা কি হালাল পন্থা, জানতে চাই। হালাল পন্থা এতটুক ছিল কোরআনুল কারিম পড়া, আর কোরআনুল করিম পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করা, কোরআনুল করিম তেলাওয়াত করা, এটাও কিন্তু যে দোয়ার পরিবেশ। মানে দোয়া তো হলো হে আল্লাহ কবুল করো, হে আল্লাহ কবুল করো, হে আল্লাহ এটা দাও ওটা দাও, এটি হলো একটি দোয়া। আর পরোক্ষ দোয়া আছে, আপনি শুধু আলহামদুলিল্লাহ বলবেন, এটিও একরকম দোয়া। আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলবেন, এটি দোয়া। কোরআনুল করিম তেলাওয়াত করবেন, এটি দোয়া। তাহলে বোঝা গেল কি, একটি হলো সরাসরি দোয়া, যেটি আল্লাহ আমাকে দাও, আমার ছেলেকে দাও, সন্তানকে দাও, কোরআনুল করিম তেলাওয়াত করা, এটি দোয়া। আবার আল্লাহর কাছে কোরআনুল করিম তেলাওয়াত করার মধ্য দিয়ে নির্দিষ্ট কিছু অন্বেষণ করা, সেক্ষেত্রে কিন্তু দুরুদ গুরুত্বপূর্ণ। কিন্তু সেই দুরুদটা না পড়ে, হয়তো দুরুদটা না জেনে মিলাদটা করেছেন, ওনার একটি ধারণা যে এই প্রচলিত মিলাদ পড়ার মধ্য দিয়ে কিছুক্ষণ দুরুদ পড়বে, কিন্তু এখানে সমস্যাটা হলো এই যে নিজের কিন্তু দুরুদ পড়া হয়ে উঠল না। আমরা যদি মিলাদের অন্য অন্য অংশ বাদ দিয়ে শুধু দুরুদটাকে গ্রহণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, তাহলেও তো সেটি হুজুরকে দিয়ে করানো হলো, নিজের না। সুতরাং এখানে কয়েকটি কিন্তু নেতিবাচক দিক হলো, একটি হলো নিজে পড়লেন না, অথচ নিজে কোরআনুল করিম তেলাওয়াত করেন, নিজের দোয়া কবুল করানো দরকার, এজন্য দরকার ছিল হামদ পড়া, এজন্য দরকার ছিল দুরুদ পড়া, মানে সলাত এবং সালাম রসুল করিম উপর পড়া। আরেকটি কথা ওলামায়ে কেরামি হয়তো বলেছেন যে ওই হাদিসের কথা যে মোনাজাত করা হলে সেটি আল্লাহর কাছে পৌঁছায় না দুরুদ ছাড়া, তো সেইটাকে একটু রং রূপ দিয়ে একটু বড় করে যেখানে হুজুরের দাওয়াতটা নিশ্চিত আছে, যদি একটি মিলাতের আয়োজন করা হয়, এবং যেটি ওলামায়ে কেরামের আগেকার দিনে এটি একটি ভালো ছিল, এর মধ্যে দিয়ে দিন প্রচার হতো, দাওয়াতের একটা পর্বও ছিল, এইভাবে করে মানুষের মধ্যে দিনের কথাগুলো একটা বলার সুযোগও নিয়েছে। কিন্তু ইসলামের মূল কিন্তু হলো দুরুদ বা সালাওয়াত এবং সালাম, যেটি যেই মহিলা কোরআন তেলাওয়াত করেছেন তার কর্তব্য হলো নিজে দুরুদ পড়বেন, যদি ওই অন্য দুরুদ নাও জানেন, নামাজের মধ্যে যে দুরুদটা পড়েন সেই দুরুদ বারবার পড়বেন, আবার সুরায় ফাতিহা পড়বেন, এরপর আল্লাহর কাছে যা চাওয়ার
চাইবেন, যা বলার বলবেন, এটা অনেক অনেক উত্তম অন্য মানুষকে দিয়ে বকশিয়ে দেওয়ার চেয়ে, এবং এটাই হলো শরিয়ার ভিত্তি। জাযাকুমুল্লাহ। মিলাদের কথা উনি তো স্পষ্টতই বললেন, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই যে বলে যে 200-100 টাকা হাদিয়া পাঠায় দেয় ওই যে হুজুরের জন্য, বলে যে এটা বকশিয়ে দিন। বকশিয়ে দেওয়ার মানেটা কি আসলে ইসলামে কি এরকম কিছু আছে? বকশিয়ে দেওয়ার মানেটা একটি হলো ইসলামে আছে কিনা সেটি মূল বিষয়, বকশিয়ে দেওয়ার মানেটাও বলা দরকার। হে আল্লাহ, আমি এই যে নেক কাজগুলো করেছিলাম, নফল নেক কাজ, সেই নেক কাজগুলো তুমি কবুল করো, এবং এই নেক কাজগুলোর সওয়াব আমার আব্বা আম্মা সকল মুসলমান এদের কাছে পৌঁছে দিও। এই যে আল্লাহর কাছে আমি বলবো, মানে সাধারণ মানুষ যেটি জানে না সেটি হলো যে ব্যক্তি নেক কাজ করে সে তো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার নেক কাজ পৌঁছাও। আর যিনি এই নেক কাজে অংশগ্রহণ করে নাই তিনি তো বলবেন না, তিনি চাইলে বলতে পারেন আমার পক্ষ থেকে, যেটা আমরা বলি আমার অনুকূলে আপনি দোয়া করবেন, সেটি হলো আরেকটি কর্ম, আরেকটি ইবাদত। কিন্তু একজন মহিলা বা একজন পুরুষ কোরআন কারিম তেলাওয়াত করা কিংবা অন্য নফল কাজ করা, মানুষকে খাওয়ানো, এরকম বহু হাসানাত, বহু উত্তম কাজ আছে, এইটা করবেন। আর এই করাটাও কিন্তু পরোক্ষভাবে ইবাদত, এবং এই করার মধ্য দিয়েও কিন্তু আল্লাহ বালা মুসিবত দূর করেন, এই করাটাও কিন্তু পরোক্ষ দোয়া। তারপরে তিনি প্রত্যক্ষভাবে দোয়া করতে হয়, আল্লাহ আমি এতগুলো লোককে খাইয়েছি, এত সদকা করেছি, এত কোরআন করিম তেলাওয়াত করেছি, এত দুরুদ পড়েছি, তুমি আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, কারণ নেক কাজের মাধ্যমে আল্লাহকে দেয়। এখন কথা হলো এটি কেন করেন, করেন মানুষের মধ্যে এই ধারণা পৌঁছে দিয়েছেন আমাদের আগেকার ওলামা একরাম বা দরবেশ হিসাবে, নেককার মানুষ হিসেবে যারা আগেকার যুগে এসছেন, যারা কোরআন সুন্নত অতটা জানতেন না। এবং আমরা মধ্যযুগের ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত যে ইতিহাস আমরা জানি, যারা ইসলাম প্রচার করতে এসেছেন, অনেকের ক্ষেত্রেই আমরা জানি তারা নিজেরাও কোরআন সুন্নত জানতেন না, ভালো ভালো কথা মানুষকে বলতেন। এবং তবে এটি একটি ভালো দিক যে তাদের মাধ্যমে অনেক লোক মুসলিম হয়েছে, যদিও তারা তাওহীদ, রেসালাত, আখেরাত, কোরআন সুন্নার জ্ঞানটা ভালো জানতেন না, জানাতেও পারতেন না। তো এই একটি ধারাবাহিকতা ছিল এই যে আমি তো সাধারণ মুসলমান, অত দিন অত তাকওয়া ফরজগিরি আমার মধ্যে নাই, হুজুর বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুত্তাকি লোকটা খুব ভালোভাবে শুনবে, এরকম একটা ধারণা যে তারা লাভ করেছে তা না, তাদেরকেও দেওয়া হয়েছে, অথচ এই ধারণাটার কোনো ভিত্তি নেই। মূল কথা জানা দরকার এই যে আমার দোয়া আমি করব, আমার দোয়া যদি আমি করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ভালো কবুল, কারণ কিছুক্ষণ নেক কাজ তো আমি করেছি, আমার বিপদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। জি, বহুত শুকরিয়া। স্বাভাবিকভাবে এটা তো হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, আপনার কথা যেমনটা বললেন সেই তো সর্বোত্তম যে কোরআন শিক্ষা করলো, তার মানে তিনি এতক্ষণ ধরে কোরআন পড়েছেন, আর যিনি পড়েন নাই দুজনের মধ্যে ইনকম্পিটেন্স, যিনি পড়েছেন তিনি উত্তম হবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে তো যিনি কোরআন খতম করলেন তিনি প্রিয় হবেন অন্যদের কাছ থেকে, তো উচিত হবে নিজের দোয়াটা, আপনি যেটা বললেন নিজের দোয়া নিজে করা, আর আল্লাহ তাআলার সাথে যখন কোরআন পড়ার নিয়তে সে বসে গেলো তখন আল্লাহর কাছে আর আলাদাভাবে কি আর কিছু চাইতে হয় বা বলতে হয় যে আল্লাহ এটা পৌঁছায় দিন বা এমন? আমাদের দেশে দেখুন, আমি মাঝে মাঝে বলি এক ব্যক্তি হজ করতে যায়, তো ঠিক আছে উনি হজ করতে গেছেন, আমরা তার জন্য দোয়া করব, আমরা দোয়া করতে পারি পথ যেমন নিরাপদ থাকে। কিন্তু আসল ব্যাপার কি, যিনি বাইতুল্লাহ শরীফ জিয়ারাত করবেন তিনি কিন্তু আমার জন্য দোয়া করবেন, এবং সরাসরি নস যেটা পাই আমরা যে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লা তানসানা মিন দুআইকা ইয়া ওমর, হে ওমর আপনি আপনার দোয়ার থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। তাহলে বোঝা গেল কি, অথচ আমাদের দেশের ধারণা যে ওনার জন্য আমরা বেশি বেশি দোয়া করব, উনি কি দোয়া করেন? এই জন্য আমি মাঝে মাঝে বলি যিনি হজ করতে গেলেন বরং তার কাছে আমাদের আবেদন করা দরকার, চাইলে যে আপনি হজের মধ্যে, নেক কাজের মধ্যে, সফরের মধ্যে যেন আমাদের জন্য দোয়া করেন। সুতরাং এটা হলো আমাদের একটা বড় ধরনের ব্যত্যয়, শিক্ষার একটি ব্যতিক্রম অবস্থান যে আমরা সঠিক শিক্ষাটা পাইনি। ইবাদত বন্দিগি, নফল ইবাদত বন্দিগি যিনি করবেন তিনি আল্লাহর নিকটবর্তী হবেন, এই শিক্ষাটা আমাদের না পাওয়ার কারণে এই ব্যত্যয় আমাদের সমাজে ঘটছে এবং উল্টাভাবে শরীয়তকে উপস্থাপন করা হয়েছে। একদম ঠিক কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন।
চাঁদপুরের মতলব থেকে শরাফত নামে একজন দর্শক জানতে চেয়েছেন, সুন্নত এবং হাদিসে কি কোনো পার্থক্য আছে? সুন্নত কোনগুলো এবং হাদিস কোনগুলো? পার্থক্য বলার আগে একটি কথা বলা দরকার যে সুন্নত এবং হাদিস অভিন্ন। আচ্ছা, অভিন্ন বললে আমাদের কোথায় কোথায় পার্থক্য সেটি বলা সহজ হবে। আমরা যদি বলতে পারি যে নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে বা দুই যমজ ভাইয়ের মধ্যে পার্থক্য আছে, তার আগে যদি বলি মানুষ হিসেবে অভিন্ন, তাহলে সুবিধা হয়। তো সুন্ন এবং হাদিস সমার্থক, পার্থক্যটা কোথায়? প্রত্যেকটা বিষয় যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছানো হয় বা রসুল থেকে এসেছে, কথা, কাজ, কর্ম, আমরা সবগুলোকেই হাদিস হিসেবে আখ্যায়িত করি। সুতরাং রসুলের মৌন সম্মতি, কথা, কাজ, এগুলো সব হাদিস। সুন্নাহ কি? সুন্নাহ হলো রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বাস্তবে করেছেন এবং তার উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তাহলে হাদিস এবং সুন্নাহর মধ্যে একটি পার্থক্য হলো এই যে হাদিসের সব কিছু উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় নয়, আর রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি সুন্নাহ সেটি সবই অর্থাৎ উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, একটি পার্থক্য। আরেকটি হলো সুন্নত হিসেবে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মোস্তাহাব, মাকরু, ফেকের পরিভাষায় এই শব্দগুলো আছে, সেখানে কিন্তু সুন্নর একটি স্তর আছে যে মোস্তাহাবের চেয়ে বড়, ওয়াজিবের চেয়ে ছোট। আরেকটি সুন্নতের একটি স্বাভাবিক পরিভাষা আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন তাই সুন্নত, সুন্নত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই অর্থে কিন্তু যা কিছু করেছেন তাই সুন্নত না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত হিসাবে করেছেন এবং উম্মতকে উৎসাহিত করেছেন যে তোমরা এই কাজটা করো, সেটিও সুন্নত। কিন্তু যখন হাদিসের সঙ্গে মিলিয়ে সুন্নতের পার্থক্য করা হয়, তখন যে মৌলিক ব্যাপার সেটি হলো এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে কোনো ঘটনা, ঘটনা, কথা, কাজ, মনসম্মতি, সেটি হাদিস, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেটি অনুকরণীয়, অনুস্মরণীয়, সেটি সুন্নাহ হিসেবে স্বীকৃত। এখানে সামান্য একটু পার্থক্য আমরা দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। ঢাকার ওয়ারী থেকে রাজীব আহমেদ আমাদের কাছে জানতে চেয়েছেন, বাসে ভ্রমণরত অবস্থায় কি ইশারায় নামাজ পড়া যাবে নাকি গন্তব্যে পৌঁছে কাজা নামাজ পড়বে? আমাদের দেশের প্রেক্ষাপটেই তো বলেছেন তিনি, এমন যদি কাফের মোশরেকের কোনো দেশে পৌঁছান যেখানে তার কথায় বাস থামবে না, বাস তার নিয়ন্ত্রণে নেই, দিনের কথা প্রচার করতে গেলে বিপদের মুখোমুখি হবেন, তার দিন, ইসলাম, নামাজকে গোপন রাখতে চান, আমি তার কথার সঙ্গে সুর মিলানোর সাথে এতগুলো কথা বলছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ইশারা ইশারায় নামাজ পড়বেন। অথবা এমন কোনো কাফের মসজিদের মধ্যে ভ্রমণ করছেন যেখানে তার দিনের পরিচয় জানলে হত্যা করার সম্ভাবনা আছে, তখন তিনি এমনভাবে গোপনে নামাজ পড়বেন নামাজরত অবস্থাও যেন বুঝতে না পারে। কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে কোনো মুসলিম অধ্যুষিত দেশে যদি হয় তাহলে তো পড়তে পারবেন না উত্তর, এবং এটি মনে হয় আমার প্রথমে বলা দরকার ছিল, আমি ইচ্ছে করি ওইটি আগে বলেছি। তাহলে এই বাসে যিনি ভ্রমণ করবেন তিনি ইশারায় নামাজ পড়বেন না, তার দায়িত্ব হলো বাসের ড্রাইভারকে অনুরোধ করবেন, ড্রাইভার থামান, নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, নামাজের অক্ত থাকছে না, আমরা নামাজ পড়ব। তিনি যদি একজন হন, তার যদি এমন সম্ভাবনা থাকে তার কথা মানবে না, সম্ভাবনা দিয়ে সরিয়া নেই, তারপরও তাকে বলতে হবে। তারপরে যদি ড্রাইভার তার কথা না শুনেন, তার কর্তব্য হলো বাস থেকে নেমে যাবেন, নেমে যেয়ে তিনি নামাজ পড়বেন, তবু ইশারায় নামাজ পড়বেন না, বাসে বসে বসেও নামাজ পড়বেন না। তবে হ্যাঁ, এমন কোনো যদি শরঈ ওজুর থাকে, যেমন তার ওই অবস্থায় নামলে চিকিৎসারত একজন রোগী রয়েছে, যে রোগীর গেলে তার খুব বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, অথবা অমন ওরকম কোনো বড় বিপদ আছে একবার শরঈ দৃষ্টিতে, এরকম হলে তখন তিনি জামাত ছেড়ে দিয়ে নামাজ বাসের মধ্যে কোনো রকম পড়তে পারেন, শরীয়ত কোনো কারণ থাকলে। এখন বলতে পারি যে তাহলে ভাড়া ফেরত দিবে না, অথবা আমরা বলতে পারি যে সে তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলো, শরীয়ত পরিপালন করতে গেলে এতটুকু ক্ষতি তাকে মেনে নিতেই হবে। কিন্তু এই ক্ষতি ক্ষতি নয় যে মিরপুরে ভাড়া দিয়েছে, ফার্মগেট নামলে তার জামাত ধরতে গেলে, মসজিদে গেলে বাকি টাকা ফেরত
পাবে না, আর্থিক ক্ষতি হলো, এই ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, একটা ক্ষতি গ্রহণযোগ্য যে এই বাসে যদি আমি না যাই তাহলে ওই রোগী আমি ছাড়া কোনো সেবাকারী ব্যক্তি নয়, মারাত্মক ক্ষতি হতে পারে, হেফজুল নাফসের ক্ষতি হতে পারে, হেফজুল মালের ক্ষতি হতে পারে, এবং সে ক্ষতিটা অনেক বড় ক্ষতি। এরকম কোন মাসউলিয়াত থাকলে তখন বাসে কষ্ট করে নামাজ পড়া যায়, অন্যথায় নয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর বাসে নামাজ পড়ুক আর যেখানে বিমানে পড়ুক অথবা ট্রেনে অথবা লঞ্চে পড়তে গেলে সেক্ষেত্রে কেবলা তো নিশ্চিত করে দাঁড়াতে হবে নাকি? কেবলা নিশ্চিত করে দাঁড়াবেন, তারপরে তিনি চেষ্টা করবেন বাস যদি ঘুরে যায়, ট্রেন ঘুরে যায়, নিজে ঘুরবে যতদূর সম্ভব। এক পর্যায়ে এমন হতে পারে, যেমন এমন বিপরীতমুখী ট্রেন বা বাস চলে যেতে পারে, বিপরীতমুখী সেজদা দেওয়া সম্ভব না, নামাজ পড়া সম্ভব না, তাহলে হাইসু মায়স্তাতা তার যা সম্ভব, তখন আমরা বলি যে ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাত্তারা সাতরা মসজিদ হারামে, এটা বলি, অর্থাৎ তুমি যেখানেই দাও ওদিকেই তো আল্লাহর কিবলা, ওই যে আয়াতটা আইনামা তুয়াল্লু ফাতামাওয়াজ হুল্লা, হ্যাঁ ওই যে হলো, তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহর। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা আর একটি প্রশ্ন নিচ্ছি নারায়ণগঞ্জের বন্দর থেকে। সাদি মোহাম্মদ জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় খুবই সামান্য পরিমাণে বায়ু নির্গমনের জন্য কি নামাজের কোনো ক্ষতি হবে? এই সামান্য পরিমাণ বায়ু নির্গমন কথাটি এভাবে আসেনি। একটি হলো যে বায়ু নির্গমন সম্পর্কে যার বায়ু গমন নির্গমন হয়েছে তিনি শনাক্ত করতে পেরেছেন কিনা, যদি তিনি শনাক্ত করতে পারেন অনুভূতির দ্বারা হোক বা যেভাবেই হোক এটি তার ব্যাপার, তাহলে এই বায়ু নির্গমন দ্বারা তার উজু ছুটে যাবে। এখানে সম্ভবত একটি হাদিসের কথা বলা হয়েছে, যে হাদিসের মধ্যে আছে যে যতক্ষণ না তুমি শব্দ পাও অথবা তুমি এটি অনুধাবন করতে পারো, আমরা সেখানে বলবো ওই সামান্যের কোনো ভিত্তি নেই কিন্তু। সুতরাং এক কথায় বায়ু নির্গমন যদি হয় এবং যার বায়ু পেছনের রাস্তা দিয়ে বের হয়েছে সে যদি অনুধাবন করতে না পারে, শনাক্ত করতে না পারে, কোনো সমস্যা নেই। বাস্তবে বায়ু নির্গমন হলেও সমস্যা নেই, নির্গমন না হলেও সমস্যা নেই। কিন্তু যেমন অনেক বুড়া লোক এমন হতে পারে যে বয়স বেশি হয়েছে, বায়ু নির্গমন অনুধাবন করতে পারে না, তখন কি আমরা বলবো পেছনের রাস্তায় আরেকজন লোককে নিয়োগ করব, সে দেখবে, অথবা আমরা মেডিকেল সায়েন্সের উপকরণ লাগিয়ে দেবো? না, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবে, তার অনুভূতি, তার জ্ঞান, তার জানাটা মুখ্য বিষয়। অল্প ছোট এটি শরীয়ত কোনো ভিত্তি নেই। বাহ, মাশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি জসিমউদ্দিন ইসলামাবাদ থেকে, তিনি করেছেন, আল্লাহ ও তার রাসূলের আজ্ঞাবহ ধর্মীকদের প্রতি বিদ্রূপ হানার হুকুম কি? ঠাট্টা বিদ্রূপ করা, এমনকি পশু পাখি হায়ওয়ান তাদের সাথেও এটিও হারাম। ঠাট্টা বিদ্রূপটাই হারাম, যে কোনো মানুষের সাথে করা সেটিও হারাম। আর আল্লাহ আল্লাহ রসুলের আজ্ঞাবহ ইমানদার ব্যক্তির সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করা এটি বড় মাপের কবিরা গুনাহ। আরেকটি ব্যাপার হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা ঠাট্টা বিদ্রূপ করতেন তাদেরকে এক কথায় আমরা মোনাফেক হিসাবে শনাক্ত করি। যদি বলা হয় মোনাফেকদের কতগুলো বৈশিষ্ট্য কোরআনে এসেছে, অনেকগুলো বৈশিষ্ট্য এসেছে, সবচেয়ে বড় মোক্ষম বৈশিষ্ট্য কোনটা? একটি হলো মোমেনদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করা, এটি একটা বৈশিষ্ট্য। মোনাফিকদের সামাজিক যে কতগুলো চরিত্র আছে তার মধ্যে একটি চরিত্র হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আজ্ঞাবহ যে লোক তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করা। একই সঙ্গে কোরআনুল কারিমে এবং সহি সুন্নাতেও কাফের মোশরিকদের গুণ হিসেবে এসছে ঠাট্টা বিদ্রূপ। কোরআনুল করিমের আয়াতেই আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোমেনদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ যারা করতো, আল্লাহ কোরআনে এসছে যে কেয়ামতের দিন আল্লাহ বলবেন যে ওই তোমরা যারা ঠাট্টা বিদ্রূপ করতে, এই ইমানদারদের সাথে আল্লাহ আল্লাহ রসুলের অনুগত বান্দাদের সঙ্গে দেখো, আজকের তারা জান্নাতে যাচ্ছে আর তোমরা জাহান্নামে যাচ্ছ, এবং আজ কিন্তু তারা খুশি এবং তোমরা সেই পরিণতি লাভ করলে যেটি আমার রসুল আমার কোরআনুল কারিম দ্বারা তোমাদের কাছে বলেছেন, তার সুন্নাহ এবং হাদিস দ্বারা তোমাদের কাছে বলেছেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওলামা একরাম বলেছেন, আর তারা কিনা সেই আল্লাহ এবং আল্লাহর রসুল আজ্ঞাবহ লোকদের সাথে তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে। সুতরাং ঠাট্টা বিদ্রূপ করা সাধারণভাবেই কবিরা গুনাহ,
আল্লাহ রাসূলের অনুগত মুমিনদের সাথে করা বড় মাপের কবিরা গুনাহ, এবং যাদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা হয় তাদের হক নষ্ট করা হয়, তাদের সঙ্গে ক্ষমা চাওয়া দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার, অন্যথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপ করবেন না। আল্লাহ আকবার, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আর সম্পর্কে আরেকটি বিষয় আমরা জানতে চাই, ইসলামের কোনো শেয়ার নিয়ে, যেমন কোনো মুসলমানের দাড়ি, টুপি, পাঞ্জাবি, তার নামাজ পড়া, দিনদারিতা মুখী হওয়া, এইসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপের বিষয়ে আপনি কিছু বলবেন কিনা? একই অন্তর্ভুক্ত, অর্থাৎ শেয়ার, যেটা শেয়ার তো হলো, অর্থাৎ মোমেনের শেয়ার হলো তার ইমানের লক্ষণ, ইমানের অবলম্বন। সুতরাং একজন মোমেনের ইমান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যেরকম, সেরকম ইমানের দাবি হিসাবে সে যে সালাত আদায় করে, কিংবা সালাত আদায় করার জন্য সুন্দর করে নামাজ পড়ে, কিংবা দাড়ি রাখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হিসেবে, এটিও কিন্তু কুফুরিতে পৌঁছাই দেয়। একটি মাসালা আছে যেটা সম্ভবত ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর নামে আমি মাসালাটা পড়েছি, সম্ভবত দিয়ে বললাম যে তাকে বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমি পছন্দ করি না। এটি যদি কেউ ঠাট্টা বিদ্রুপের ইসে করে তাহলে সে কাফির, কাট্টা কাফের পরিণত হবে, কারণ এখানে হলো লাউ পছন্দ না করা একটি স্বাভাবিক ব্যাপার হতে পারে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের মহাব্বতকে উল্লেখ করে সেটাকে এহানাত করে তারপর নাপসন্দটা প্রকাশ করা, এটি কিন্তু কুফুরির দরজায় পৌঁছে দেয়। সুতরাং ইসলাম, অথচ কদু কিন্তু ইসলামের শেয়ার নয়, ইসলামের বা ইমানের শেয়ার হিসাবে যেটি খ্যাত, এবং ইসলামের শেয়ার হওয়ার কারণে ঠাট্টা বিদ্রুপকারী যদি ঠাট্টা করে, ইমানের প্রতীক হওয়ার কারণে যদি ঠাট্টা করে, তাহলে এই ঠাট্টাটা তাকে কুফুরিতে পৌঁছে দেয়। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমরা আরেকটি প্রশ্ন নেই, সংক্ষেপে আমরা যাব জানতে চাইব, অনেকে কাবা ঘরে তাওয়াফ ও হাজরে আসওয়াদের চুম্বনকে পৌত্তলিকতার সাথে তুলনা করে, তা ঠিক কিনা? এটা ছিল আমাদের জসিম সাহেবের দ্বিতীয় প্রশ্ন ছিল। হাজরে আসওয়াদ আমরা যে চুম্বন করি, কেন করি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইন্নি আলামু আন্নাকা হাজার লা তাদুর ওয়ালা তানফা, আমি জানি যে তুমি একটি পাথর উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। লাওলাম আরা রসুলাল্লাহি কাব্বালাকে লামা কাব্বালতুকে, আমি যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম যে তোমাকে চুম্বন করেছেন, তাহলে আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে আমি চুম্বন করতাম না। সুতরাং হাজরে আসওয়াদ চুম্বন করা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলেই আমরা করি, এবং এটি পাথরকে চুম্বন করেছেন, যে পাথর হাজরে আসওয়াদ, যেখানে চুম্বন করেননি আমরা কিন্তু করছি না। এখান থেকে কিন্তু একটি জানার বিষয় হলো যে শরিয়াকে আমরা অনুসরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যাখ্যা করেছেন, যেভাবে মডেল প্রতিষ্ঠা করেছেন, সুতরাং এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত মডেলকে ভিন্ন ব্যাখ্যা করে অন্য কোনো দিক নিয়ে যাওয়ার সুযোগ ইসলামে নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি, গুলজার করেছেন ধানমন্ডি থেকে, দেশপ্রেম ইমানের অঙ্গ, কথাটা কি ঠিক আছে? দেশপ্রেম ইমানের অঙ্গ কথাটি ঠিক, কোরআনুল কারিমের কোনো কোনো আয়াত দ্বারা জানা যায়। জি, যে সেটি হলো এই যে যখন তাদেরকে বলা হলো, যেটি কোরআনুল কারিমেই এসেছে, আমি একটু আয়াতটা পড়ে বলি। প্রথম কথা হলো হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, এটি যখন হাদিস হিসেবে বলা হয় সেটি কোনোভাবেই ঠিক নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে এটি জানা যায় না। মোল্লা আলী কারী রাহমাহুল্লাহ বলেছেন যে মানান সহি, অর্থগতভাবে এটা সহি, তার আল আসালুল মারফুয়া কিতাবের মধ্যে, এবং আরেকটি জাল হাদিসের কিতাব আছে সেখানেও বলেছেন, জাল হাদিসের কিতাবে বলেছেন, মানে হাদিস হিসেবে এটি জাল, কিন্তু কথা হিসেবে সহি, এবং তিনি বলেছেন মানান সহি। কেমনে সহি? তিনি বলেছেন এখানে অতান শব্দের অর্থ হলো জান্নাহ, হুব্বুল জান্নাহ মিনাল ইমান, এবং তিনি বলেছেন যে আসলে তো মোমেনদের আব্বাজান হলেন আদম আলাইহিস সালাম, এবং এই আব্বাজানকে থাকতে দেওয়া হয়েছে জান্নাতে, অর্থাৎ মোমেনদের মূল বাড়ি তো জান্নাত, তো হুব্বুল জান্নাহ মিনাল ইমান, এবং তিনি এই জান্নাতের ভালোবাসার পক্ষে কিছু প্রমাণ এনেছেন এই অর্থে। আর আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশকে ভালোবাসা, এটি আসলে ইমানের লক্ষণ। কেন ইমানের লক্ষণ? যদি
আমার দেশ না থাকে তাহলে আমার ঈমান কিন্তু হুমকির মুখে পড়ে, এবং সেটি সহি হাদিস দ্বারা প্রমাণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছে যে লাউকুন্তু হাইয়ান ইদ ইখরিজুকা কওমুক, যখন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দিবে তখন যদি আমি জীবিত থাকতাম, আওয়া মুখরিজি ইয়া কওমি, আমার সম্প্রদায় আমাকে বের করে দিবে, অর্থাৎ এই মাতৃভূমিকে ভালোবাসা এটি তবান একটি আদর্শ, যে আদর্শ ঈমানও অস্বীকার করে না, যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু কিছু কিছু দূরে গেলেন তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লারাদুকা ইলা মা ইন্নাল্লাযী ফারাজা আলাইকাল কোরআন লারাদুকা ইলা মাআক, হে মুহাম্মদ যিনি তোমার উপরে কোরআন নাজিল করেছেন তিনি কিন্তু আবার এই তোমাকে কাবা তিনি ফেরত আসবে। আল্লাহ রসুল বলেছেন যে হে কাবা বা হে মক্কা তুমি আমার প্রিয়, লাও লাম ইখরিজনি কওমুকে লামা খরাস্তু, যদি তোমার সম্প্রদায় আমাকে বের করে না দিত তাহলে আমি বের হতাম না। এবং কোরআনুল করিম দ্বারা প্রমাণিত যে দেশপ্রেম এটি মুমিনের তাগাদার অংশ, এবং কোরআনুল করিমে দেখা যায় যে এ কারণে অভিযোগ করা হয়েছে যে মোমেনদেরকে তাদের দেশ থেকে তাদের সম্পদ থেকে তাদের সন্তান থেকে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ সন্তান দেশ জন্মভূমি এগুলো নিয়ে ইমান সহ মোমেন তার দেশে বসবাস করবে, এটা ইমানের দাবি। জাজাকুমুল্লাহ, বহুত বহুত শুকরিয়া আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাজা দান করুন, আপনাকেও দান করুন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন আপনাদের পাঠানো প্রশ্নাবলীর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন তুলনা আলোচনার অনুষ্ঠান ইসলাম ও সুন্দর জীবন। আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নামে স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমাদের কাছে ইমেইলও প্রশ্ন পাঠাতে পারেন isj@boishaki.tv এই অ্যাড্রেসে, এছাড়াও facebook.com/islamosundorjibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন পাঠাতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানার চেষ্টা করেছি ইসলামকে, এখন আমাদেরকে অবশ্যই মানতে হবে যা জেনেছি সেটাকে, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ে আমাদেরকে জবাব দিতে হবে, কারণ হাশরের ময়দানে তিনি আমাদেরকে প্রশ্ন করবেন। চারটির মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আমরা যা জেনেছি সেই অনুযায়ী আমল করেছি কিনা, সেই প্রশ্নের জবাবের জন্য আমরা প্রস্তুত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনীত মতাদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া ইলমা ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।